এ পর্যায়ে আমার একটি অনুরোধ রয়েছে। কোনটা? পুকুরেতে পানি নেই, পাতা কেন ভাসে? পুকুরেতে পানি নাই, পাতা তবু ভাসে। যার সঙ্গে দেখা নাই সে কেন হাসে? পুকুরেতে পানি নাই, পাতা তবু ভাসে। যার সনে দেখা নাই সে কেন হাসে রে, সে কেন হাসে? আরে পুকুরেতে পানি নাই, পাতা তবু ভাসে। যার সনে দেখা নাই সে কেন হাসে রে, সে কেন হাসে? দেখা নাই সে কেন হাসে রে, সে কেন হাসে? আরে পুকুরেতে পানি নাই, পাতা তবু ভাসে। যার সনে দেখা নাই সে কেন হাসে রে, সে কেন হাসে? বাড়ির গাছে গাছে ফোটে নানান ফুল, সেই না ফুল তুলিতে গিয়া গেল জাতি কুল রে, গেল জাতি কুল। বন্ধুর বাড়ির গাছে গাছে ফোটে নানান ফুল, সেই না ফুল তুলিতে গিয়া গেল জাতি কুল রে, গেল জাতি কুল। নয়ন জালে দিলাম চিঠি লেখা মনের কথা দুটি, নয়ন জালে দিলাম চিঠি লেখা মনের কথা দুটি। মরণকালে বন্ধু যেন, মরণকালে বন্ধু যেন থাকে আমার পাশে। যার সামনে দেখা নাই সে কেন হাসে রে, সে কেন হাসে? আরে পুকুরেতে পানি নাই, পাতা তবু ভাসে। যার সামনে দেখা নাই সে কেন হাসে রে, সে কেন হাসে? আরে যার সামনে দেখা নাই সে কেন হাসে রে, সে কেন হাসে? ওরে যার সামনে দেখা নাই সে কেন হাসে রে, সে কেন হাসে? এত সহজ সাবলীল ভাষা, পুকুরেতে পানি নেই পাতা কেন ভাসে, যার সাথে দেখা নেই সে কেন হাসে, এই জিনিসগুলো আপনার ভিতরে কাজ করলো কিভাবে যে মানুষ যেন সহজে গ্রহণ করতে পারে, এই জন্য কি না? আসলে কি একটু কথা না বললেই নয়, যখন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী মুজিব পরদেশী সাহেব যখন তুঙ্গে, আব্দুল আলিম, হ্যাঁ না আব্দুল আলিম, আব্বাসউদ্দিন সাহেব তো অনেক আগে তাদেরকে দিয়ে শুরু, কিন্তু তারপরে যখন মুজিব পরদেশী সাহেব যখন তুঙ্গে,
তখন কিন্তু আমার আগমন ঘটে। আচ্ছা, এখন আমি চিন্তা করলাম তার মতো গান যদি আমি করি তাহলে তারটাই শুনবে, আমারটা শুনবে না। এবং তখন চিন্তা করলাম যে ছন্দ দিয়ে গান শুরু করব। বাহ, এই ছন্দ দিয়ে গান শুরু করেই কিন্তু আমি আজকে অষ্টাবল দাস, একটা ভেরিয়েশন থাকতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তার গান যদি আমি করি ওই প্যাটার্নের গান করি তাহলে তারটাই শুনবে, আমারটা তো শুনবে না। কাজে আমাকে নতুন কিছু ডাইমেনশন ঘটাইতে হবে। সেটা কি চিন্তা করলাম যে ছন্দ দিয়ে গান এদেশে কেউ করেনি, এবং গানের মাঝখানে যে কথা এটা একটা নতুন ধারা আর কি, এবং জনগণ সেটাকে গ্রহণ করেছে বলে বিধায় আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি আল্লাহ রহমতে তোমাদের দোয়ায়। তো জানি না কতদিন গান করতে পারবো, তবে আমি আশা করি ইনশাআল্লাহ যদি আমার সাধনা ঠিক থাকে এবং আল্লাহর রহমত থাকে এবং সে দোয়া থাকে, হয়তো আমি মরার আগেও গান গাইতে পারবো।